মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রোদটা মুখে পড়ছে, কি ভালো লাগছে দেখতে, মানে আমাকে নয় রোদটাকে আর কি, সেটা বলতে চাইছি। আমি তো যা পেরেছি পরে বেরিয়ে চলে এসেছি আজকে। মামনি ওই কড়াইশুটির কচুরি করলো আর পানির, তো ওটা দিয়ে আমি খেয়ে এলাম। মামনি না খাই আজকে ছাড়ছিল না। আর কালকে রাতে যে সেলিব্রেশনটা হচ্ছে সেটা তো আজকের ব্লগে তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ। জন্মদিনটা আসলে আমার আজকের আজকের দিনেরটা দিনেই চলে গেছে আর কি, এইরকম একটা ব্যাপার। আর এখন কটা বাজে গো, ও যাচ্ছে চুল কাটতে আর আমি ব্যাপারটা নিয়ে ও বাড়ি যাচ্ছি। কারণটা হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ি আছে আজকে। হ্যাঁ, 10টা 5টা হবে, তো কানেরটাও পরে নিয়েছি। রাত্রিবেলা যাবো বিয়ে বাড়ি, ওর সাথে আমি মিট করে নেবো পাঠানপুরে, এই কথাবার্তা হয়ে আছে। দেখতেই পাচ্ছ আমি হাঁপাচ্ছি, আর ও যাচ্ছে চুলটা শেপ করতে যাচ্ছে। এখন খুব একটা কাটবে না, এই আর কি কথাবার্তা হয়ে রয়েছে ওর সাথে। তো চলো একেবারে ও বাড়ি যাই, মাঝ রাস্তা আর কথা হবে না, কারণ আমি একা এসব ব্যাগপাটটা নিয়ে আর পারবো না। আমি একটা পুচকে পুচকি একটা দেখ, এটা হাসো, এটা হাসো, মিষ্টু কই, মিষ্টু মিষ্টু কই। বুঝতেই পারছো তোমরা আমি এ বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে বৌদির মেয়ে, পাশেই থাকে পুচকিটা। হ্যাঁ পুচকি, হ্যাঁ পুচকি, একটু হাসো, এতক্ষণ হাসছিল। এই দেখো আমার জন্মদিন বলে মা আজকে পুজো দিয়েছে ঠাকুরকে, কি ভালো লাগছে না দেখতে। আমিও যদিও দিয়েছি ওই বাড়িতে মালা পরিয়ে এই ঠাকুরকে, কিন্তু আর দেখানো হয়নি। আর এই হচ্ছে ঠাকুর, মিষ্টু মিষ্টু। আমি না বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আসলে মাও কাজ করছিল, সায়নকে ডাকলাম, সায়ন তখন খেলতে ব্যস্ত, উনি এখন এসছেন। কি গিফট দিয়েছিস আমাকে একটু দেখা, সবাইকে সায়ন আমার জন্য গিফট নিয়ে এসছে, ভাবা যায় বড় হয়ে গেছে। এই দেখো এটা কে খাবে, তুমি সবাই মিলে খাবো। হ্যাঁ না করছি আবার, এটা ও আমার থেকে বড় হয়ে গেছে হাইটে। আমাকে বাজেটেতে পুরো মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। চলো এদিক থেকে শুরু করি। ভাত আছে, লাল শাক ভাজা, ফুলকপির পকোড়া, আলু ভাজা, বেগুন ভাজা, লেবু, শশা, পেঁয়াজও আছে, আমি খাই না। এখানে আছে কাঁচা টমেটোর ডাল, পাবদা মাছ, পাবদা মাছটা ঠিক আসছে না রোদে, যাই হোক পাবদা মাছ, মাংস, চাটনি, এটা হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে মিষ্টি আর রসগোল্লা। পাঁপড় নেই, পাঁপড়ও আছে, দরকার নেই, ঠিক আছে আপাতত এই। আর এইখানেও সায়ন বসে পড়েছে খেতে। তো খেয়ে দিয়ে আমি একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5টা আর এখন আবার রেডি। আর এখানে আমারই জামা কাপড় ফেলা যেগুলো আমি পরে এসেছিলাম, তো রেডি হই আস্তে ধীরে। চুলটাকে কি করব ভাবছে, চুলটা ছেড়েই যাব ভাবছে, চুলটা এখনো ঠিকই রয়েছে। আর আজকে সকালে স্নান করেছি, তো আমি আর শ্যাম্পু করার রিস্ক নেই নিয়েই আর কি। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, তারপর দেখছি তোমাদেরকে দেখাবো তারপরে আমি কিরকম রেডি হলাম, কেমন কি শাড়ি পরলাম। আর এত খেয়েছি জানি না বিয়ে বাড়িতে গিয়ে কি খাবো, তোমাদের তো দেখালাম আমি দুপুরবেলা কি কি খেয়েছি। এখন আয়নার সামনে ঘুরঘুর করছি আর ভাবছি যে কি করব, কি সাজবো না সাজবো। টুল ঠুল টেনে টুনে বেঁধে নিয়েছি, মুখ টুক পরিষ্কার করে নিয়েছি, তারপর ভাবলাম যে তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি। বাঁধন বিদিতাকে যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা চেনো, আর যারা নতুন ব্লগ দেখছো তারা চেনো না, আজকে আমার রান্না দেখানো হয়নি। কারণ ওরা এসেছিলো ঠিক কথাই, কিন্তু অনেকটা লেটে এসেছিল, বাঁধনের পরীক্ষা চলছে, তাই ওরা দিয়েছে দুখানা গিফট, ছোট্ট ছোট্ট মানুষ, ওরা ওরা আমাকে গিফট দিচ্ছে, কি বলবো কিছু ভাষা নেই। এটা দিয়েছে একটা সেলিব্রেশন ছোট্ট, আর এটা দিয়েছে একটা, আমি যেরকম মাইসোর থেকে একটা আদিয়োগি এনেছিলাম, আমার ওখানে রয়েছে ব্যাঙ্গালোরের বাড়িতে, সেরকম একটা আদিয়োগি দিয়েছে, আমি এখন আর খুললাম না। তো চলো এবার আস্তে ধীরে রেডি হই, নাহলে লেট হয়ে যাবে, আমি আবার ঝাড় খাবো। আমি মেকআপ করতে পারি না, বহুবার বলেছে লাইটের একটা প্রবলেম আছে, তাই জন্য শ্যাডো পড়ছে একটা। আমি প্রথমে মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর প্রথমে মেখেছিলাম ময়েশ্চারাইজারটা, তারপর মেখেছিলাম এই হুডা বিউটির প্রাইমারটা,
তারপরে দা ওয়ানের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি, এটা ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায়। এই পাফটা দিয়েই করি, আমি একটু ভিজিয়ে নিয়েছি, তারপর যেটুকু আমি পারি সেটুকু, মানে আমি কী কী ইউজ করি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। আমি কিছুই পারি না মেকআপের, মানে মেকআপের মও যাই না, যাই হোক যেটুকু পারি ওই আর কি চলছে। তো ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি হাই ফাউন্ডেশন এসব আমি একদমই ভালোবাসি না, যেটুকু হচ্ছে আর কি। দেখা যাক এইবার কি করব। এই আই শ্যাডো প্যালেটটা আমার কাছে আছে, হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের, খুবই কম ইউজ করা হয়, তেমন ভাবে পারি না আই মেকআপ করতে। আইব্রোর জন্য এই হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেটটা রয়েছে, আর আর রয়েছে দা ওয়ানের এই কনসিলার প্যালেটটা, মানে কনসিলার প্যালেট বলছি, কনসিলারটা। এছাড়াও আমার কাছে এইটা রয়েছে, কন্ট্রোল কনসিলার, এটার মধ্যে ফাউন্ডেশন সবই আছে, তবে এখান থেকে আমি কন্ট্রোলটা ইউজ করব, এটা নতুন একদমই। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই রকম কিছু একটা সেজেছি আর কি, আর এই শাড়িটা পরেছি, শাড়িটা মামনির, আঁচলটা এইরকম। যদি আমি পুরোটা দেখাতে পাচ্ছি না এখন, যেহেতু ও নেই আর খাটের অবস্থা কতগুলো আমি করেছি, তো দেখে বলো কেমন হয়েছে। আই মেকআপটা খুব একটা কিছু করিনি, এরকম করেছি, কিছু একটা দেখা যাচ্ছে নাকি জানি না এই আর কি। এই নেকলেসটা না বারবার উল্টে যাচ্ছে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি। তো চলো একটু বাদে আমরা বেরোবো, প্রায় রেডি, কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। যদিও রেডি কিন্তু চুলটা যাওয়ার সময় আমি ছাড়বো বা ওখানে গিয়ে ছেড়ে দেবো, আপাতত একটা ক্লিপ আটকে রেখে দিয়েছি এমনি, তো দেখি, কারণ এখান থেকে আমি রিক্সা করে যাব, তারপর পাঠানপুর থেকে ও আসবে তারপর দেন, তো দেখি কি করি, ওলা করে তো যাব, তাই জন্যে অসুবিধা খুব একটা হবে না, গাড়িতে উঠেও আছড়ে ফেলবো। বেরিয়ে তো গেছি আমরা, এই জাস্ট পৌঁছালাম, কটা বাজে? 8:11 বাজে। আর এই যে এই সাজতে উনি লেট করেছেন আজকে, ব্লেজার পরতেও মানুষের লেট হয় তাহলে বোঝা যাচ্ছে। যাই হোক আমরা এখানে একটু দাঁড়ালাম, অদ্রি যদিরা আসবে তো ওই জন্যই দাঁড়ালাম, একটু দেখা যাক ও ফোন করুক, তারপর আমরা ভেতরে চলে যাব। কেমন লাগছে? আমাকে ভালো লাগছে, অনেকবার জিজ্ঞেস করুন, কারণ অনেকদিন বাদে সেজেছি তো তাই। আর যাই হোক, আর এই হচ্ছে ভেতরটা সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, ওনার বোধ হয় বক্তব্য আছে কিছু, কিন্তু কিছু বললো না। যাই হোক, তো চলো, চুলের এই পোর্শনটা ঠিক নেই, দাঁড়াও, চুল ফুল ছেড়ে কি আর হয়, শাড়ি চুল ব্যাগ এসব নিয়ে আর পারা যায় না। চলো বিয়ে বাড়িতে চলে এসেছি, এবার মেনুগুলো তোমাদেরকে দেখাই, কোন দিক থেকে কি দেখাবো তো জানি না, যাই হোক উল্টোপাল্টা হতে পারে। এদিকে রয়েছে চিকেন কষা, মাটন কষা, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, কাশ্মীরি আলুর দম, পিস কচুরি, এদিকে আছে কাশ্মীরি আলুর দম, ভেজ কাটলেট, বাসন্তী পোলাও, পনির বাটার মশালা, গোবি রোস্ট, এদিকে চাটনি, পাঁপড়, সন্দেশ, এইসব পানের স্টলটা জাস্ট অসাধারণ। এদিকে চা, কফি, পকোড়া, আর এইদিকে হচ্ছে মকটেল নানান ধরনের, আর ওইখানে বসে রয়েছে, এটা হচ্ছে অদ্রিজাদির মা আন্টি, এটা হচ্ছে ও, আর এইদিকে আছে অদ্রিজাদি আর গৌরবদা। আমরা চলে এসেছি, সশেষ আমি চুলে বেঁধে ফেলেছি, তারপর আঁচল ফাঁচলে গুটিয়ে গেছে। এই যে আমাদের গাড়ি এখনো যায়নি, উনি আর মামনি পাপা এসছে এই স্কুল মাঠের জন্মদিন বাড়িতে, মানে আমরা চারজন দুজন দুজন করে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই আর কি। তো চলো এবার যাবো বাড়িতে, চাবি রয়ে গেছে মামনি পাপার কাছে, তাই জন্য ফোন করতে হলো, ডাকতে হচ্ছে আর কি, তারপর যাব বাড়ি। আর বাড়ি গিয়ে শাড়িটা ছাড়তে পারলে আমি বেঁচে যাই, মানে পড়ার অভ্যেস নেই তো, ভজ্রকটরও লাগছে নিজেরই আর পাচ্ছি না।
এই হচ্ছে আমাদের বিয়ের বাড়ির কোণে আর বর, যদিও বিয়ে হয়ে গেছিল, আজকে একটা রিসেপশন পার্টি ছিল, আর এটা হচ্ছে অদ্রিজা দি, আর মাঝে হচ্ছে আন্টি, তখন তোমাদেরকে পেছন থেকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা গ্রুপের ফটো, পাশের দিদিটাকে আমিও ঠিক চিনি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা।